আমরা তো বলছি ক্লাস ফিল কোথা আরেকজন আরেকজন নিলাম না তো কোথায় মনে দেখুন আপনি আবার টিচার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 রাম তো বাংলা মে কি হচ্ছে এ এ এন নজন ক্লাসে আছে কোথায় নজন ক্লাসে আছে সব দিচ্ছি এখনই দেখুন শুনুন আপনি একটা ক্লাস তো নেই তাহলে টিচাররা কোথায় কিন্তু স্যার আমি টিচারদের সঙ্গে বলছি এই ইনফরমেশনটা আমাকে দেওয়া হয়নি যাওয়া দেওয়ার কথা এই জন্য আমি ইনফরমেশনটা আসছি আমি জানি নোটে ক্লাস একদম মারাত্মক অপরাধ করছে টিচারকে ডাকুন টিচারকে ডাকুন সবাইকে দেরি হলে দেরি হবে এখন এক করে আসতে হবে আপনারা বললেন সবাই মিলে টিচার ক্লাসে আছে নজন আমি তো দেখছি আপনি আমাকে বললেন 9টা ক্লাস আমি তো গিয়ে দেখলাম 8টা ক্লাস ভুল হয়েছে কিন্তু ইনফরমেশনটা আমাকে দেয়নি তাহলে টিচার কোনজন অ্যাবসেন্ট আমি বের করছি স্যার একদম ইনফরমেশন আপনাকে তো 20 জন দেখলাম আমি অ্যাটেন্ডেন্স এন্ড সিগনেচার করা 8 জন অ্যাবসেন্ট অ্যাবসেন্ট হ্যাঁ তো আর একজন অ্যাবসেন্ট আপনি 29 কিন্তু 20 জন ফিজিক্যালি যে 20 জন সই করলো এই 20 জন কই 8 জন তো অ্যাবসেন্ট করলাম সব দেখি নিয়ে আসি স্যার দেখে আছে আমি ক্লাস কষ্ট করে এসব করতে দেব না এরপর আবার ডিবেট হয়ে যাবে একসাথে পড়ছে আচ্ছা তাহলে 9 জন টিচার কিভাবে হলো আপনি বলছেন 9 জন আছে কোথায় বের করবেন আমি তো 9টা ক্লাস বলছেন 9টা ক্লাস তো আমি দেখছি আমি 8টা ক্লাস দেখছি সাধারণ একটা টিচার হিসাব মিলাতে পারছেন না আরে ঠিক আছে তাহলে 9টা ক্লাস 9টা ক্লাসে 9জন টিচার থাকার কথা আমার ধরলে বললেন আপনি একসাথে পড়াচ্ছেন করলে তাহলে টিচার কোথায় গেল আমি এখন দেখছি স্যার একটু আমাদের সময় দিন কোন টিচার আছে খুঁজে বাইর করে আমি আমি ক্লাস পাইনি উনি উনি অসত্য তথ্য বলছে এবং আপনি কাউকে সেভ করার জন্য বলছেন না এগুলি এগুলি করতে দেবেন না না এটা পূর্ব গোকুলনগর স্কুলে ভিজিট করতে আসলাম সার্টিন ভিজিট যে শিক্ষকরা যথারীতি স্কুলে আসছে কি না এসে মিলিয়ে দেখলাম যে স্কুলে এসছে এখন যারা তাদের অধিকার রয়েছে ছুটি পাওয়ার যারা সিএল দেয় যথারীতি পিটিশন দেয় এবং যারা আর্ন লিভ আছে বিভিন্ন রকম ছুটিতে মেডিকেল লিভ আছে বা সিসিএল আছে এসব ছুটিতে আছে সেই জন্য মিলিয়ে দেখলাম প্রথম আমার সন্দেহ ছিল একজন টিচার অ্যাবসেন্ট উইদাউট পিটিশন পরে দেখলাম যে না বা ক্লাস করছে যারা ক্লাস করছে বাকিরা টিচার্স রুমে আছে সুতরাং সবাই প্রেজেন্ট ছিল